নমস্কার বন্ধুরা, আমি বিষ্ণু সরকার অ্যান্ড ওয়েলকাম অ্যাগেইন টু আর নিউ ভিডিও অফ দ্য ওয়ে অফ ইংলিশ। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওটি আবারও গুরুত্বপূর্ণ হতে চলেছে, কেননা এই ভিডিওতে আমি আজকে আলোচনা করব আপনাদের সামনে কিভাবে মাধ্যমিকে যে 90 নম্বরের লিখিত পরীক্ষা হয়, সেই লিখিত পরীক্ষায় 90 নম্বরের সেটা যে কোনো সাবজেক্টে কীভাবে সঠিক উত্তর করবেন। কিন্তু আমি যেহেতু আমার চ্যানেলে শুধুমাত্র ইংলিশের উপর ভিডিও আপলোড করে থাকি, তো আজকে এই ভিডিওটিতে আমি শুধুমাত্র ইংরেজি বিষয়ে যে 90 নম্বরের রিটেন পরীক্ষা হয় সেটা কীভাবে আপনারা ফুল উত্তর করে আসবেন তারই সম্পূর্ণ আমি ডিটেইলসে এখানে আলোচনা করব। তো বন্ধুরা, প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন এবং আমি পুরো ডিটেইলসে আজকে আমি কিন্তু আলোচনা করে দেবো। ওকে বন্ধুরা, তো আজকে আমরা প্রথমেই যেটা আসবো যে ইংরেজির যে 90 নম্বরের সিলেবাস, তো সেখানে প্রথমেই কী থাকে? তো পরীক্ষায় গিয়ে প্রথমেই আমরা পাই এক সিন থেকে প্রশ্ন উত্তর। সিনের মধ্যে আমরা জানি প্রথমে 12 নম্বরের প্রশ্ন থাকে, অর্থাৎ সেটা গদ্য থেকে। তো তারপরে আবার একটা কবিতা থেকে 8 নম্বর থাকে, অর্থাৎ পাঠ্যবইয়ের টেক্সট পড়ার থেকে টোটাল 20 নম্বর। তো এইভাবে তারপরে আমরা দেখবো আনসিন থেকে আবার থাকে 20 নম্বর, এবং তারপরে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি সেখান থেকে থাকে টোটাল 20 নম্বর। তো এইভাবে 3 × 20 = 60 নম্বর, এবং শেষে রাইটিং স্কেল 3টে থাকে, 10 10 10, অর্থাৎ 10 + 10 + 10 = 30, এই টোটাল হচ্ছে 90। তো বন্ধুরা, এবার প্রত্যেকটার থেকে অর্থাৎ এই যে সিন কিংবা আনসিন কিংবা গ্রামার এবং রাইটিং স্কিলের উত্তর কীভাবে সহজে আপনারা সম্পূর্ণভাবে পরীক্ষার হলে করে দেবেন, কীভাবে প্রস্তুতি নেবেন তারই সম্পূর্ণ আলোচনা করব এই ভিডিওটিতে। তো বন্ধুরা, প্রথম যে আমরা আসব সিনের ব্যাপারে আসি, তো সিন যে আমাদের WBSE অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের আন্ডারে 4টি গদ্য রয়েছে এবং 4টি পদ্য রয়েছে। তো কোন 4টি গদ্য রয়েছে বা কোন 4টি পদ্য রয়েছে সেটি আমার আলোচনার বিষয় নয়। তো আমার প্রথম যেটা কথা হচ্ছে, গদ্য থেকে যে 12 নম্বরের প্রশ্ন আসে, সেই 12 নম্বরের প্রশ্ন কীভাবে আমরা করব, অর্থাৎ কী ধরনের প্রশ্ন আসে। তো বন্ধুরা, প্রথমে আমাদের জেনে নেব যে প্রথমে হয়তো এখান থেকে TF চলে আসে, কিংবা কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স, কিংবা মাল্টিপল চয়েস। তো মাল্টিপল চয়েস কিংবা TF কিংবা কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স কিংবা এখান থেকে SEQ যে প্রশ্নগুলো আসে, সব প্রশ্নের সলিউশন আপনি কখন জানতে পারেন বা কখন কোনো একজন পরীক্ষার্থী পরীক্ষার হলে সঠিকভাবে করবে? তো এর জন্য বন্ধুরা একটাই জিনিস দরকার, সেটা হচ্ছে টেক্সট বইটি ভালো করে পড়া। তো বন্ধুরা, টেক্সট বইটি ভালো করে পড়লে বিভিন্ন শব্দের মানে, অর্থাৎ নানান রকমের শব্দের মানে কিন্তু জানা হয়ে যাবে, এবং যেগুলি জানলে পরীক্ষার হলে TF থাকুক কিংবা SEQ থাকুক কিংবা MCQ থাকুক, সেই প্রশ্নটিকে আগে সঠিকভাবে বুঝতে হবে। তো প্রশ্নটি সঠিকভাবে বুঝতে গেলে প্রথমেই সেই শব্দগুলো বুঝতে হবে, অর্থাৎ যে প্রশ্নটি থাকবে সেটা TF হোক কিংবা SEQ হোক কিংবা MCQ হোক, তো সেই প্রশ্নের সেই বাক্যটির প্রত্যেকটা ওয়ার্ডের মানে জানতে হবে। তো বন্ধুরা, এখানে যেটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বেরোলো, তো সবথেকে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে সিন থেকে প্রশ্ন করার, সে কবিতা থেকে হোক কিংবা গদ্য থেকে হোক, একটাই অনলি ওয়ান ওয়ে, সেটা হচ্ছে টেক্সট বই ভালো করে পড়া। কেননা টেক্সট বই ভালো করে পড়লে সেখান থেকে আমরা বিভিন্ন MCQ কিংবা SEQ কিংবা যে আলাদা কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স বা কজ এফেক্ট যে ধরনের প্রশ্ন আসুক সেখান থেকে কিন্তু আমরা সহজে প্রশ্ন উত্তর করতে পারবো। এবং আমি টেক্সট বই পড়াতে কেন জোর দিচ্ছি আপনারা এখনই বুঝতে পাবেন। এরপরে আসবো আনসিন, যেটি যে কোনো ছাত্রর কাছেই অজানা থাকে। তো বন্ধুরা, আনসিনের ব্যাপারে একটি সলিউশন আমি দিই। হ্যাঁ, অনেকেই দেখবে বলবে যে নিউজ পেপার পড়ো বা অন্যান্য বই পড়ো ইত্যাদি ইত্যাদি, কিন্তু আমি এক্ষেত্রে যে বিষয়টি বলবো, আপনারা যদি সিনগুলো অর্থাৎ ভালো করে যদি কোনো ছাত্র সিনগুলো জানে এবং সেখান থেকে বিভিন্ন ওয়ার্ড মিনিংগুলো জানে, তো অটোমেটিক যখন অনেক ওয়ার্ড মিনিং জানা হবে তখন সে আনসিনটার কি পড়ে একটুও বুঝবে না, অবশ্যই সে অনেক কিছুই বুঝতে পাবে এবং তার কাছে দিস উইল বি ভেরি ইজি টু মেক আউট ইন দ্য এক্সামিনেশন হল। হ্যাঁ, এবং যে কোনো প্রশ্নের উত্তর অর্থাৎ আনসিন থেকে করার জন্য কিন্তু তার কাছে খুবই অত্যন্ত সহজ হয়ে যাবে। অর্থাৎ বন্ধুরা, একটা আমি ছোট্ট এক্সাম্পল দিই। একজন টিচারকে আমি ওই প্রশ্নটা দিলাম এবং তাকে আনসিন থেকে সমস্ত প্রশ্নের উত্তর করতে দিলাম, একইভাবে একজন ছাত্রকে দিলাম 10th লেভেলের। তো সেই ছাত্রটি ভালো পরীক্ষা দেবে না মাস্টারটি বা টিচারটি? তো অবশ্যই টিচারটি ভালো দেবে। কেন? কেননা টিচার যিনি পরীক্ষা দেবেন তিনি অনেক শব্দ বেশি জানেন সেই ছাত্রটির থেকে। তো বন্ধুরা, এখানে ছাত্র হিসেবে তার মানে ভালো পরীক্ষা দিতে গেলেও আমাদের একটাই উপায়, সেটা হচ্ছে বিভিন্ন ওয়ার্ড মিনিং যদি আমরা ভালোভাবে জানি তাহলে এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আমরা সহজেই করতে পারবো। তো বন্ধুরা, আনসিন থেকেও যে প্রশ্নগুলো আসে, তো MCQ আসে, MCQগুলো ভালো করে যদি আমাদের টেক্সটি বা মানে যে আনসিন প্যাসেজটি দেওয়া থাকবে সেটা যদি আমরা পড়ি সেখান থেকে সহজেই উত্তর করতে পারবো। তারপরে ওখানে SEQ বলো, কজ এফেক্ট বলো, ইত্যাদি যে ধরনের প্রশ্ন থাকুক, বেশি বড় তো প্রশ্ন আসেই না। তো এখানে আরেকটা ব্যাপার ক্লিয়ার করে দেবো,
সিন কিংবা আনসিন থেকে ছাত্রদের যেটা একটু বেশি সমস্যা হয় সেটা হচ্ছে এসএকিউ। তো এসএকিউ প্রশ্নের উত্তর অনেক সময় অসুবিধা হওয়ার কারণ রয়েছে, কেননা টেন্স অনুযায়ী সাজিয়ে ভালো করে লিখতে হয়। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যদি ইন্টারোগেটিভ প্রশ্ন থাকে, অর্থাৎ ডু বা ডাজ দিয়ে, সেক্ষেত্রে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেরই অ্যাসারটিভ বা নেগেটিভ যেভাবে প্রশ্নটি থাকবে সেই হিসেবে সাজিয়ে তাকে লিখতে হয়। একইভাবে যদি পাস্ট ইনডিফিনিট টেন্সের যদি ইন্টারোগেটিভে থাকে, সেক্ষেত্রে তাকে আবার পাস্ট ইনডিফিনিট টেন্সের ওই হ্যাবাচক বাক্যে লিখতে হয়। তো এই সমস্ত কিন্তু প্রবলেম একজন ছাত্রের পক্ষে হয়ে যায়। তো এরপরে যাই হোক, আমি এসএকিউ প্রশ্নের উত্তর কীভাবে করতে হয় তা নিয়ে তো অবশ্যই ভিডিও আসবো, এবং সমস্ত টেক্সটগুলোর থেকে আলাদা আলাদা করে ভিডিও তো বানাবো। তো বন্ধুরা, এরপরে আসবো আমরা গ্রামার টপিক। গ্রামার টপিকে প্রথমেই আসে হচ্ছে আমরা দেখি যে কারেক্ট ফর্ম অফ ভার্বস, অর্থাৎ এগুলো আমরা যদি টেন্স ভালো করে জানি সেই জায়গাটা থেকে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো যদি টেন্সটা আমরা পড়বো, এবং টেন্স নিয়ে প্রত্যেকটা ক্লাস আমি আলাদা আলাদা করে করাবো প্রত্যেকটা টেন্সের। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তীতে যখন এই ধরনের ভিডিও আমি আপলোড করবো অবশ্যই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এরপরে আসবো, ওখানে আমাদের তিনটে ফ্রেজাল ভার্ব থাকে, তো ফ্রেজাল ভার্বগুলো মুখস্থ করতে হবে। অর্থাৎ এখানে একটাই উপায়, মুখস্থ করতে হবে, এবং ফ্রেজাল ভার্বগুলো যদি আমরা মুখস্থ করি এখান থেকে বিভিন্ন শব্দ আমরা জানতে পাবো। এবং তারপরে গ্রামার, ভয়েস কিংবা ন্যারেশান, ডিগ্রি, জয়নিং, এখান থেকে তিনটে থাকে। তো ভয়েস এবং ন্যারেশান প্রত্যেকবারই কমন দেখা যায়, আর আলাদা আলাদা গ্রামারের যে টপিকগুলো সেগুলো কোনোবার চেঞ্জ হয়ে যায়। ওকে, তো এখান থেকে গ্রামারের জন্য যে সঠিক উত্তর করার জন্য আপনার গ্রামারগুলো অবশ্যই বারবার করে প্র্যাকটিস করুন। গ্রামার বই থেকে আরও একাধিক রেফারেন্স বই ব্যবহার করো, কোশ্চেন ব্যাঙ্ক ব্যবহার করো, কোনো অসুবিধা হবে না। তো এই গ্রামারের ঠিক নিচেই আমরা ভোকাবুলারি থেকে পাই, অর্থাৎ যেগুলো আনসিন থেকে চারটে প্রশ্নের সঠিক উত্তর মানে সিনোনিমস আকারে লিখতে হয় সেই প্রশ্নগুলো আমরা এখানে দেখে নেব। সেই প্রশ্নগুলোর সঠিক উত্তর করতে গেলেও ছাত্রদের যেটা সবথেকে গুরুত্বপূর্ণ সেই শব্দগুলোর ওয়ার্ড মিনিং জানা। দ্য স্টুডেন্টস উইল হ্যাভ টু নো দ্য মিনিং অফ দোজ ওয়ার্ডস, তাহলেই কিন্তু এইগুলো ক্লিয়ার হয়ে যায় ছাত্রের কাছে। তো বন্ধুরা, এইভাবে যদি আমরা শুধুমাত্র টেক্সট বই বা যে কোনো পড়ার যদি ইন্টারেস্ট থাকে, আমাদের পড়ার ভালো রেজাল্ট করার যদি ইন্টারেস্ট থাকে, সে যদি টেক্সট বই ভালো করে পড়ে, তাহলে সব কিছুই তার কাছে কিন্তু অত্যন্ত ক্লিয়ার হয়ে যাবে। এরপরে নেক্সট আমরা চলে আসবো রাইটিং স্কিল। বন্ধুরা, রাইটিং স্কিল নিয়ে আমি কোনো কথা বলবো না, যদি গ্রামার ভালো করে জানা থাকে, টেন্স ভালো করে জানা থাকে, তাহলে রাইটিং স্কিলগুলো অত্যন্ত ইজি হয়ে যায় ছাত্রের কাছে। কেননা যে কোনো গল্প লেখার ক্ষেত্রে আমরা বুঝতেই পারি, টেন্স যদি জানা থাকে তো টেন্স দিয়ে কিন্তু যে কোনো গল্প লেখা হয়েই যায়। বা একইভাবে প্যারাগ্রাফ বা লেটার রাইটিং বা ইত্যাদি যা আছে, তো সামারি কিংবা ডায়ালগ ইত্যাদি সমস্ত কিছুর ক্ষেত্রে কিন্তু টেন্সের একটা অপরিহার্য ভূমিকা রয়েছে। তো বন্ধুরা, আমার চ্যানেলটি ভালো লাগলে এবং আমার এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে বা একটু উপকার হয়ে থাকে, তো অবশ্যই লাইক দেবেন এবং সঙ্গে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে আমি যে কোনো ভিডিও আপলোড করলে অবশ্যই যেন আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশন চলে যায়। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।